পরিসংখ্যান বলছে 40,000 মহিলা প্রতি 5 বছরে, আমাদের তথ্য না এনসিআরবি তথ্য, গুজরাট থেকে প্রতি 5 গত 2016 থেকে 2020 এই 5টি অর্থবর্ষে 40,000 মহিলা গুজরাট থেকে নিখোঁজ হয়ে গেছে। সেই গুজরাট স্টোরিটা কবে হবে? আমি শুনছিলাম যে আমাদের অরূপ দা অত্যন্ত প্রিয় আমার একজন, তুমি গুজরাট স্টোরি কেন হবে না বলছো? আমি তো বলছি হওয়া উচিত, খালি গুজরাট স্টোরি কেন কথা বলেন উনি? এনসিআরবি ডেটা যখন বলছেন উত্তরপ্রদেশ গুজরাট ফাইলস কেন তরুণ, এই প্রশ্ন তো উঠবেই যে নরেন্দ্র মোদীর উপর যে ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারি তো দিদি শেষ করতে দাও। আমি তো বলছি উত্তরপ্রদেশে মিসিং মানে মহিলা যারা আছে সেটা নিয়ে এটা হওয়া উচিত। তো এই 5 বছর হিসাব দাঁড়া দিলেন না, 5 বছর হিসাবে উত্তরপ্রদেশ থেকে 25,535 জন মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্টোরি হওয়া উচিত, এটা নিয়ে সিনেমাটা হওয়া উচিত, ডকুমেন্টারি দাদারা করুক। সাথে বাংলা থেকে 5 বছরে 143,102 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে এনসিআরবি ডেটার কথা উনি বলছেন সেখানে সেটা নিয়েও তো কথা হওয়া উচিত। মোবিদি আমার বাড়ির মেয়ে, আমার বন্ধু, আমার চেনা পরিচিত কেউ, আমার কাছের কেউ যদি তাকে খুঁজে না পাওয়া যায়, সে যদি মিসিং হয়ে যায়, সে যদি একটা মানে টেররিস্ট অর্গানাইজেশনে যোগ দেয়, তাহলে খারাপ আমাদের লাগবে না? খারাপ লজ্জা একজন হলেও লাগবে না? প্রজ্ঞা দেবনাথকে আমরা ভুলে গেছি নাকি? ধনে খালি প্রজ্ঞা দেবনাথ, প্রজ্ঞা দেবনাথ জান্নাতুল তসলিম বলে একটা অর্গানাইজেশনে যোগ দিল, বাংলাদেশ পুলিশ তাকে অ্যারেস্ট করলো, ধনেখালীর মেয়ে, তো কনভার্ট করা হয়েছিল, ব্রেন ওয়াশ করা হয়েছিল, জামাতের একটা আউটফিট জান্নাতুল তসলিম সেখানে যোগ করলো, বাংলাদেশ পুলিশের কাছে পরবর্তীকালে অ্যারেস্ট হয়েছে। ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সাউথ এশিয়ার অপারেশন করে তারা, তাদের লাস্ট কয়েক বছরের রিপোর্ট মোপিয়াদি, মানে 261 জন নাকি ধরা পড়েছে, যা ধরা পড়ে তারা ছেড়েলাম, ধরা পড়ে তারা আইএস জয়েন করতে যাচ্ছিলো, মানে ইসলামিক স্টেট জয়েন করতে যাচ্ছিলো, তার মধ্যে আমার বাংলার ভাই বোনও আছে মোপিয়াদি। তাদের রিপোর্ট অনুযায়ী 2014 4 জনকে পশ্চিমবঙ্গ থেকে ধরেছে, 2018 4 জন ছিল, আরও রিপোর্ট ছিল বিভিন্ন রাজ্য থেকে ছিল, আমি খালি পশ্চিমবঙ্গের কথা বলবো না, বিভিন্ন রাজ্য থেকে অ্যারেস্ট হয়েছে। তো এগুলো নিয়ে কথা বললে খারাপ লাগবে না? মোপিয়াদি এই আজকে যারা সংক্ষেপে যারা ফান্ডামেন্টাল রাইটস, ফ্রিডম অফ স্পিচ নিয়ে কথা বলছে মুখ্যমন্ত্রী, এতগুলো বড় বড় কথা এই মুভির ক্ষেত্রে আটকে গেল কেন? 1 নম্বর। আর 2 নম্বর, যে সিনেমাটা কেরালা স্টোরি কেরালায় চলতে পারে, বাংলায় চলতে পারে না কেন? কারণ বেঙ্গল স্টোরি কি লোকাল চেষ্টা করছে? কোনো বিবাদীয় বিষয় আছে যেটা ভালো না, এটা মনে করে যদি করতেন তাহলে কাশ্মীর ফাইলস ব্যান করতেন। এখন যা প্ল্যাটফর্ম বেরিয়েছে, প্রত্যেকের মোবাইলে হোয়াটসঅ্যাপে এই ছবির লিংক চলে এসেছে, অধিকাংশ লোক ছবি দেখে ফেলেছে। দেখুন, একটা ছবি নিশ্চিতভাবে প্রোপাগান্ডা ফিল্ম, সে তো আলাদা করে অশোকদা বলেছেন, আমি ব্যাখ্যা করবো না এটাতে। আমরা কেন বলছি প্রোপাগান্ডা সিনেমা? আসলে মানুষের মূল দৃষ্টিটা যাতে অন্য জায়গায় ঘুরে যায়, তার জন্য এই কাজটা করা। দ্বিতীয়, তরুণ যদি যে কথাটা বলতে আমি যাচ্ছে পারলাই না, তরুণ এখানে হঠাৎ করে একটা ফ্যাক্ট বললো, পশ্চিমবাংলায় নাকি 125,000 এনসিআরবি রিপোর্ট। এর আগের দিন তরুণ আপনার স্রোতে এসে বলেছে পশ্চিমবঙ্গ সরকার নাকি এনসিআরবি কে ডেটাই পাঠায় না, আজকে বলছে এনসিআরবি রিপোর্ট। এটা কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি রিপোর্ট? এটা কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি রিপোর্ট ভাই? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি রিপোর্ট ভাই? এইসব গল্পগুলো গুজরাট ফাইলসের মতো গল্পগুলো ওখানে দিও, ওখানে কি তৃণমূলে আমি মনে করি আমি অনেক শিক্ষিত মনে করি। আচ্ছা, তুমি একটা সৎ প্রতিশ্রুতি দাও না, কারজানিয়া সিনেমাটা তোমাদের রাজ্য গুজরাট কেরালা স্টোরি দেখেছে কিন্তু সুচিত্রা সেনের আদি দেখেনি, কিংবা কিসা কুর্শিকা অশোক কেরালার একজন বিজেপির বড় নেতা আছে, ভিএস অচ্যুতানন্দ, তিনি তার ইন্টারভিউটা অ্যাভেলেবল আছেন, তারা দেখে নেবেন, ও মানে ওনার ল্যাঙ্গুয়েজে আছে, ট্রান্সলেট ভার্সনটাও আছে। তিনি বলেছেন যেভাবে কনভার্সন হচ্ছে, যা যা হচ্ছে কেরালায়, উইদিন 20 ইয়ার্স কেরালা উইল বিকাম আ ইসলামিক স্টেট। সেই অচ্যুতানন্দ কে ছিল? বামপন্থীদের দলের ওই সময়কার কেরালা সিএম ছিল। আচ্ছা, উনি কাশ্মীর ফাইল নিয়ে তারা বললেন অনেক কথা, কাশ্মীর ফাইল নিয়ে রলিফ সলিফ গলিম, এটা হয়নি তো, কাশ্মীরি পণ্ডিতদের এক্সোডাস তো হয়নি, কাশ্মীরি পণ্ডিতরা ওখানে পালাতে বাধ্য হয়নি, সব মিথ্যে কথা। যা প্রোপাগান্ডা করবে, এরা যা প্রোপাগান্ডা করবে সেটাই ঠিক, আর সব মিথ্যে। দাদারা আজকে বড় বড় কথা বলছে ফান্ডামেন্টাল মানে ফান্ডামেন্টাল রাইট নিয়ে, বেসিক ফান্ডামেন্টাল রাইট মোপিয়াদি, ভারতের গণতন্ত্রের ধাপ্পা কি, ভারতের গণতন্ত্র এমার্জেন্সি কেন লাগু হয়েছিল?
তারা আজকে বড় বড় কথা বলে ধন্যবাদ দিয়েছে, ভুল ছিল ইমার্জেন্সি লাগু কেন হয়েছিল, আমরা ইন্দিরা গান্ধী ভোটে এসেছিল বলে, এই গার্ড ইন্দিরা গান্ধী ভোটে এসেছিল বলে, এই গার্ড কংগ্রেস তাদের কাছে ধন্যবাদ দিয়ে শুনবো ভাই, এই তাদের কাছে ধন্যবাদ দিয়ে শুনবো, যারা কনস্টিটিউশন মানে না, যারা সংবিধান মানে না, ভাই এবিএন জাম্বল করতে গেলাম, এবিএন জাম্বল করে মামলা দেখে নাও, এবিএস কর্পাসে মামলা দেখে নাও, আমরা বারবারই বলছি এই ধরনের নিষিদ্ধতার বিরুদ্ধে আমরা বারবার বলছি, কিন্তু এইটার প্রেক্ষিতটা সম্পূর্ণ ভিন্ন। ওদের তো নিষিদ্ধ করার পরিকল্পনা ছিল না, ওটা কি ছিল নিষিদ্ধ করার পরিকল্পনা? আসলে প্রোপাগান্ডা করে ছবিটাকে বেশি অংশের দর্শকের কাছে নিয়ে যাওয়ার জন্য, ধর্মীয় মেরুকরণ করার জন্য। বারবার আমি শুরু থেকে বলার চেষ্টা করছি, এই তো তরুণ, আমি তৃণমূল এবার বোঝো ছবিটাকে বিজেপি সমান ভাবে তোমরা দুজনে তুমি নরেন্দ্র দামোদর মোদীকে জিজ্ঞাসা করো, তুমি কি নরেন্দ্র দামোদর মোদীকে জিজ্ঞাসা করো পার্জানিয়া ব্যান করার রিজেন্স ছিল, বিবিসি ডকুমেন্টারি ব্যান করার রিজেন্স ছিল, বিবিসি ডকুমেন্টারি ব্যান লয়ের কথা বলি একটু, মুখ্যমন্ত্রী একদিন বসলো নবান্নের সভাঘরে, তুমি